সুপ্রভাত বন্ধুরা আজকে সকালটা না এক কাপ চা দিয়ে শুরু করলাম এখন না টাইম হয়েছে সাড়ে পাঁচটা তো এখনই নিন বিস্কুট আর চা খাচ্ছেন এসি ডিউটি যাবে পাঁচটা চল্লিশ হয়ে গেছে দেখতেই পাচ্ছ সাড়ে পাঁচটা চাটা করতে গিয়েছিলাম আর এই যে জানালা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আজকের সকালটা কীরকম হতে চলেছে তারপরে দেখো সাইকেলে হাওয়া দিচ্ছে তো সাইকেলে হাওয়া নেই তাই দিচ্ছে তো ডিউটি যাবে তো দেখতেই পাচ্ছ ভোরের কাজ এ শিফট আর এই দেখো ফুল হয়েছে বেল ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে না আর এই দেখো এখানে জুইফুল রজনীগন্ধা আর এই যে বাসন বার করেছি বাসনগুলো মাছ পর কড়া মাছের জালিটা দেখো একদম ছোট্ট হয়ে গেছে তার জন্য কড়া মাছের জালিটা নিয়ে এসেছি নতুন আর এই যে একটু ডিমের টেজ জেলে নিয়েছি কেন বলো তো এত মশা দুটো পাকে না ফুলিয়ে দেয় কীরকম ইস পিস করে যন্ত্রণার মতন এসে যায় জানো তো আর এই দেখো কত ফলসা ধরেছে মা বলছে নাকি এই গাছটা অনেক কয়েকদিন আগে বলেছিল এই গাছটা নাকি কেটে দেবে এই বছরে যদি না অনেক ফলসা ধরে ওই জন্য মায়ের কথাটা শুনতে পেয়ে গেছে শুনতে পেয়ে গাছে দেখো কত ফলসা ধরেছে দেখেছো গাছ ভর্তি ফলসা ধরেছে তো সেই ছোট্টবেলায় ফলসা কুড়িয়ে কুড়িয়ে খেতাম বাটি ভরে কুড়িয়ে ফলসা খেঁজুর আম লিচু আঁসফল মানে সবই আমি কুড়িয়ে খেয়েছি তো আমাদের ওইদিকে প্রায় মানে সব গাছই ছিল তো বা আগান বাগানে ঘুরতাম ঘুরে আর ওগুলো সব ঘুরিয়ে জোগাড় করে খেতাম কোনো পুজো আচ্ছা তো বেশ ভালোই ওগুলো সব হয়ে যেত যেমন লোকনাথ বাবার পুজো হলে মানে আমি সব পুজোটাই একটু করতাম আগে সব কিছু ঠাকুরের কী কী ফল টল করতাম এখন আর সেরকমটা করা হয় না আর এই দেখো বিছানা টিচনা গুছিয়ে নিয়েছি তো সকালবেলা দেখো আর এই দিকটা দেখো গোপাল আছে এই দিকটা ঘুরিয়ে দিয়েছি আলমারিটা আবার জানো তো উসকুস করছিল আমার সেই জন্য আবার ঘুরিয়ে দিয়েছি কিছু অসুবিধাও ছিল তার জন্য ঘুরিয়েছি আর এই দেখা আজকে রান্না হয়েছে বেগুন ভাজা পটল ভাজা আর এখানে হচ্ছে কলা ভাজা পাঁচ রকম ভাজা ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আর এখানে মাংস রয়েছে এখানে চিংড়ি মাছের মাথার নিচে মাছ আছে মায়ের জন্য ঝোল হবে আর এখানে কিছু ভাজাবুঝি হয়ে গেছে মাংস পেঁয়াজ কাটা দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে শাক ভাজা আর এখানে আছে ডাল কিন্তু এত কিছু অ্যারেঞ্জ কিসের জন্য বলো তো আর এই যে অলি চলে এসছে চলো কিসের জন্য সেটা পরে জানাচ্ছি আর এই যে অলিকে বলছি তুই ঘরে ঢুকে পড় তুই তো এখন খাবি আমি এখন ভাত করতে আব ডোডোকে নিয়ে যাচ্ছি ডোডো বড্ড ঝামলা পাকায় না সেই জন্য ডোডোকে নিয়ে যাচ্ছি ডোডো খুব বাজে ছেলে জানো তো আর এই দেখো লঙ্কা গাছ লঙ্কাগুলো কত সুন্দর ঝাল জানো আর আমাদের গাছের লঙ্কা খাবে তোমাদের মন প্রাণ সব জুড়িয়ে যাবে আর এই দেখো একটা লঙ্কার দাম হচ্ছে পঞ্চাশ টাকা যদি কিনতে পারো বাড়িতে এসে লাইন দাও আর এই দেখো এখানে এখানে দেখো উনুনে আজকে পাতা পাতাগুলো না ক এই যেখানে চাল পিজিয়ে দিয়েছি আর এই পাতাগুলো কাঠ ছিল না জানো তো আমি মানে বাপের বাড়ি যাওয়ার আগে কাঠগুলো সব যাচ্ছিলো রান্না করে নিয়েছি আর এবারে এসে অনেক কটা সুপুরি গাছে পাতা উপরে উপরে ঝুল ছিল সেগুলো আমি একটা দুটো জায়গায় দেখে গেছি আর আমি কয়েকটা জায়গার পাতা পেরে নিয়েছি কিছুটা আমার হাত যাবে না বলে বড়কে দিয়ে পাড়িয়েছি পেরে আমি কিছুটা ও কিছুটা দুজনে মিলে কাঠ মানে পাতাগুলো সব কুচিয়ে আম গাছের কয়েকটা ডাল নারকেল গেছে। যে ছুরি না চুরি কি একটা বলে না ওই ওইটা ঝুড়ি ঝুড়িগুলো পেরেছি এরকম পেরে মোটামুটি জোগাড় করা আসি জানো তো মানে বেশ কয়েকদিন হয়ে যাবে ভাত আর এই দেখো ভাত হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাত হয়ে গেছে চলো এখন ফ্যানটা গড়িয়ে নেবো চলো প্যানটা গড়ানো হয়ে গেছে আর চলো উনুনটা আজকে সারাই করবো জানো তো চলো তোমরা দেখতে পাবে যখন যা করব। আর আজকে একটা স্পেশাল ডে নীল ষষ্ঠীর দিনে না ছিল আমার বরের জন্মদিন মানে আগের দিনে আর এই দেখো এই কাঁঠাল গাছটা না ফল দিয়েছে বছরে খুব মজার ব্যাপার এটা মনে হয় প্রথম ফল দিল আগের বছরেও ধরেছিল ছোট ছোট কিন্তু নষ্ট হয়ে গেছিলো এবছরে দেখো দুটো কাঁঠালও হয়ে গেছে তো যাই হোক বাড়ির মধ্যে কাঁঠাল ফলসা জানা তো জাম গাছও ছিল আর এই দেখো লেবু গাছ লেবু কত কটা লেবু হয়েছে দেখতে পাচ্ছ আর এটা ডোডোর বাবা না মিল থেকে নিয়ে এসেছিলো নিয়ে এসে এখানে বসেছিল বাড়িতে আগেও একটা লেবু গাছ ছিল কিন্তু না সেটা কেটে দেওয়ার পরে আর লেবু গাছটা হয়নি আর এই লেবুটা না অনেক দিন ধরে হয়ে আছে ভাবছিলাম কবে পারা যায় মিলের বাবুকে মিলের প্রথম লেবুটা খাওয়াবো কি করে খাবো তো তার জন্য ভাবলাম আজকে না ওর জন্মদিন মানে আগের দিনে জন্মদিন হয়ে গেছে ওর জন্মদিনটা পালন হবে আর এটা কি ফুল তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানি আর তো তার জন্যই ওই লেবুটা তুলেছি যে আজকে জন্মদিন আজকে এই গাছের প্রথম লেবুটা ওকে দিয়ে মানে বউনি ধরাবো জানো তো আর তো চলো এই যে গাছে কত টমেটোও হয়েছে দেখেছ আর এখানে দেখো কুমড়ো শাক আর নিচে কত মানে মেয়ে কুমড়ো হচ্ছে আর খালি সব খসে খসে পড়ে যাচ্ছে সেই দূরে দেখো একটা ওই যে ফুল শুদ্ধ ওই দেখো একটা কুমড়ো হয়েছে কিন্তু কোনোটাই হচ্ছে না মাছা করে দিলে হয় নাকি কি জানে কিন্তু মা তো কুমড়ো হয় বলো দেখছি হচ্ছে না হবে কবে হবে সব ফল কি আর ধরে আর তো দেখো ডোডোর বাবা কথা বলতে বলতে চলে এসছে আমি বাসনগুলো নিয়ে এসছি এখন মাছবো মেঝে এই যে ধুয়ে ধুয়ে এখন তুলে নিচ্ছি আর ডোর বাবা কাছ থেকে চলে এসছে তো কাটা ডিউটি করছে এসে সকালে গেছিলো এখন সাড়ে এগারোটা বাজে চলে এসছে তো এখন ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নেবে তারপর জন্মদিনের আজকে খায়দাই হবে তো দেখো এখানে উনুনটা আমি সারাই করবো তাই গঙ্গা মাটি নিয়ে চলে এসেছি তো গঙ্গা মাটি দিয়ে একটু ভিজিয়ে নিলাম জল দিয়ে আর এবারে একটু গলে গলে যাচ্ছে এবারে উনুনটা সারাই করবো যেগুলো আমি একটা জিনিস জানো তো যেগুলো আমি কিছুই জানতাম না সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে একটা গিন্নিদের মতন শিখে যাচ্ছি হ্যাঁ এই কিছু জানতাম না এগুলো আমি মাকে দেখেছিলাম মানে এরকম উনুন খুনুন কাদা দিয়ে সারাই করতো তো সেইগুলো যাই হোক শিখে যাচ্ছি ভালোই হয়েছে নিজেরই ভালো হতে কাজ যত একা একা শিখে যাবো নিজে করবো ততই তো ভালো তাই না আর তো উনুনটাকে এখন সাড়াই করে নিচ্ছি নিয়ে এবারে নেতা দিয়ে দেবো ওই গরমের জন্য আর প্লাস রোজ রান্না হয় তো তার জন্য ফেটে ফেটে যাচ্ছে দেখছ তো দেখো ওই চারিপাশটা কেমন নিচের দিকটাও ফেটে গেছে তো উনুনটা এখন আমি ভালোভাবে সাড়াই করে নিই পরে আর এখানটা একটু ন্যাথা দিয়ে দেবো তো আজকে ওর জন্মদিনে কি কি রান্না হয়েছে তো তোমরা দেখতে পেলে তারপরে তো তোমাদেরকে দেখাবো যখন ওকে খেতে দিয়ে ও যখন খেতে বসবে তখন তো তোমরা সবটাই দেখতে পাবে আর আজ না চরক জানো তো আর আমার না আমি একটু ওই সব একটু বেশিই ভালোবাসি আমারও একটু চরক টরক দেখতে যেতে ইচ্ছা করছে জানো তো কিন্তু আমরা আর যেতে পারবো না যা হলো না তারও ডিউটি আর কোথায় কি চড়ক হয় আমি জানি না এখানে আর কোনো বছর দেখিনি আর যাই হোক এখানে নাকি একটু ছোটোখাটো হয় কোথায় তো খুব চড়ক দেখতে মনটা চাইছিলো আর চড়ক টড়ক দেখতে যাওয়া হলো নি তো চলো এত দিয়ে দিয়ে আর পুজোগুলো এখন পরপর পড়েছে আর আজকে হচ্ছে বছরের শেষ দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আর নীল ষষ্ঠীর দিনে ছিল আমার বরের জন্মদিন আর আজ তার পরের দিন আজকে জন্মদিনের পরের দিন তো তার জন্যই তোর জন্য খাবারের আয়োজন করা হয়েছে আর কোনো কেক টেক কিছু কাটা হচ্ছে না নিশ্চয়ই খাবারটুকুই তো চলো এতটা দিয়ে নিই দিয়ে তারপরে ঘরের দিকে যাব হ্যাঁ যেটা বলছিলাম সব পড়ে গেছে আর কাল হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিনে আবার পড়েছে বাসন্তী পুজো আর মানে অশোক ষষ্ঠী প্লাস বাসন্তী পুজো তারপরের দিনেও বাসন্তী পুজোটা আছে তারপরের দিনেও বাসন্তী পুজোটা আছে কিন্তু কালকেও পয়লা বৈশাখের দিনেও আছে তো কাল বাড়িতে অশোক ষষ্ঠী করা হবে আর সম্ভব হলে কালকে ব্লগটাও তোমরা পেতে পারো তো চেষ্টা করবো দেবার তো দেখো ভালোভাবে দিয়ে দিয়েছি মাটি দিয়ে কিন্তু চারিপাশটা এখন সারাই করতে গেলে অনেক সময় সে আর ফেটে ফেটে গেছে রোদে দেখেছো তো চলো ভালোই রোদ উঠেছে আর এখানে চলে এসেছি তারপরে এইসব কাজটাচ মিটিয়ে ওদিকের আর এই যে দেখো এখানে খেতে দেওয়া হয়ে গেছে আর এই যে জামাটা পরে আছে না এই জামাটা পুরীতে কানা হয়েছিল দেখো ওর পুরো একদম শর্ট হয়েছে জামাটা বাচ্চাদের দেখতে পাচ্ছ আর এই যে চাটনি পাঁপড় ভাজা মাংস ঢেঁড়স আলুর তো হ্যাঁ ঢেঁড়স আলু দিয়ে চিকি মাছ দিয়ে তরকারি তো এইগুলোই আছে খাবারের আয়োজন ছিল মিষ্টি ভাত শাক ভাজা পাঁচ রকম ভাজা যা হয় তাই আর তো ড্রেসটা দেখতে পাচ্ছ ওর গায়ে একদম পুরো টাইট টাইট তো যাই হোক আমি বলেছি ও তুমি চলে যাবে তুমি পরে নেবে গরম কটা দিন আর যে প্যান্টটা পরে আছে ওটা মা জন্মদিনে দিয়েছে আমি এই জামাটাকে জন্মদিনেই পড়ার জন্য না অনেকদিন থেকে বলে রেখেছিলাম আর এইটুকু বলে রেখেছিলাম যে জন্মদিনে একটা প্যান্ট তোমাকে মা দেবে আর তো আমার কথাটা সেটাই ফুলেছে মানে আমি সেটাই দেখলাম আর তো তাই হয়েছে মা দেখলাম ওকে প্যান্টই দিয়েছে আর যেই জামাটা ছিল ব্যাস শরীর ভক্তন হয়ে গেল হ্যাঁ তো যাই হোক কল্পনাগুলো আমার ফলে যায় এটাই আমার একটা অগ্রি পাওনা আমার খুব ভালো লাগে এগুলো যেটা বলি সেটা সত্যি আমি দেখি পরক্ষণে হয়ে যায় তো চলো আর এই রাজামশাই যে যা খাবেন এই অল্প অল্প আতটুকু খেয়েছে আর এখানে দেখো চিকেন কষাটা দেখালাম তোমাদেরকে একটু তোমাদেরও যাতে দেখে জিভে জল এসে যায় আর আলো ভাজা এখানে দেখো তারপরে খেয়ে দিয়ে এই যে প্যান্টটা মা দিয়েছে খেয়ে দিয়ে এখন পিছন উল্টে ঘুমোচ্ছে বাবরাটা একই স্টাইলে জানো আর তারপরে আবার কিছুক্ষণ পরে এসছি এসে ডেকে দিয়েছি বলছে কাজ যাবে নড়ে নড়ে দেখো যেতেও পারছে না ঘুমসে ঘুমসে পড়েছে বেরিয়েও গেছে যেন মানে কিছু পান করেছে টলছে মুখ দেখোছো খুঁজছে দেখো কিছু চশমা খুঁজছে মানে চশমাটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে বলি ওই সবের কোনো তালাগান নেই চোখে পড়ে ওই বিছনার ঘাঁচে পাখার ভিতরে আলমারির ভেতরে এর ওপরে তার ওপরে খালি খুঁজেই বেড়ায় তো এই যে যাচ্ছে এখন নিচে নেমে যাচ্ছে এখন তিনটে বাজে আর তো চলো তারপরে আমিও একটু ঘুমটুম দিলাম এক ঘন্টা তিনটে থেকে চারটে দেওয়ার পরে এই যে এখানে এই দুজনে বিকেলবেলা এসছে বিকেলে রয়েছে এরা ছাদে খেলবে আর তো সাজুগুজু করিয়ে দিয়েছি টিফি পরিয়ে তো ও একটু টিপ পরতে ভালোবাসে কিন্তু 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 কিছু না আর এই যে দেখো মাদুর নিয়ে এখন খেলছে ওরা মইটা নিয়ে খেলতো মইটা সরানো হয়ে গেছে তো ওদিকে তো কি খেলবে ওই জন্য মাদুর নিয়ে খেলছে এই যে ডোরো মশাই আবার চেয়ার নিয়েছে তার না ও মাঠটা খাবে কেমন দেখো চেয়ার থেকে কখন থেকে নামতে বলছি আর ইনি ধুলো ফুলো ঘাঁটছেন আর তো ওই দেখো চাঁদ মামা কেমন বাঁকা চা উঠেছে তো তারপরে দেখো বাড়িতে সন্ধে দেওয়া হয়েছে গোপাল সোনা এখন খেতে বসেছে গোপাল সোনার এখন খাবার টাইম সন্ধে টাইম তো চলো এবারে তারপর দেখো ডোডোই পাঁপড় ভাজাগুলো খাচ্ছে আর তো ভয়েস ওভার করে তোমাদেরকে এক ওভার যেহেতু করছি বলেই দিয়ে এই পাঁপড় ভাজাগুলো খাচ্ছিলো না আর তারপর দেখো আমি আর অলি ডোডো তিনজন মিলে লঙ্কা ছাড়াতে বসে গেছি মানে আমি ছাড়াচ্ছি ওরা দেখছি আর ওই পাপড় ভাজাটা খাইয়েছিলো খাবার খায় নিয়ে আর রাত নটার সময় খাবার খাইয়েছি সেই খাবারটাও বমি করে দিয়েছে জানো ডোডো যাই হোক আর কি আর ডোডোটা না একটু বমি করে তোমাদেরকে এটা আজকে জানালাম না ডোডো কেন বমি করে বলো তো তোমাদের কিছু জানা আছে শুধুমতো খাবার দেখলেই বমি করে ফেলে আর এই দেখো আজকে হচ্ছে ফ্যান ভাত রাতে কারণ কালকে অশোক ষষ্ঠী ঐষ্ঠী আছে না তো কালকে শুকনো শাক না ওই জন্য একটু গরমে ভাতের টান লাগবে তো তার জন্যই একটু আজকে রাতে একটু ভাতের ব্যবস্থা করা হয়েছে আর এই দেখো এখন আলু ভাতেগুলো মেখে নিচ্ছি আর তারপরে দেখো ডিমটা লাস্টে ভাজা হলো সিদ্ধান্ত হলো ডিম হবে তো ডিম ভাজা হলো তো চলো সেও কাছ থেকে চলে এসছে আর এখানে আমরা সবাই আছি তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে এখন উপরে চলে এসছি তো ডোডোর বাবা এখন জানালাগুলো দিয়ে দিচ্ছে দেখো তো চলো আমি একটা গান করছি এখন মনে মনে কি গান করছিলাম ঠিক আমি ভুলে গেলাম জানো তো তো চলো শুভরাত্রি